So, hey guys, what's up? Assalamualaikum, shobai ke. Prothomo to hocche ajke janiye dicchi amader main topic hocche iodimiti ebon iodomiti. So, porikkhay tomader porimanggoto rasayon theke proshno pathe ashbe ami to bole dicchi. Jehetu amader ei lecture e kintu almost ekhon 70% shesh hoye jacche. 70% ajke class ta shesh korle 80% shesh. Okay? Ajke class ta jodi shesh korte paro
যেটা ইউজ করো প্রামাণ্যরপণ কি অর্থাৎ ডিফেক্টিভ যেটা আছে সরি ডিটেক্টিভ যেটা আছে তাকে তুমি ইউজ করো ওই মানুষটা সম্পর্কে জানার জন্য সেটাই হচ্ছে তোমার কি প্রামাণ্যরপণ এবং প্রামাণ্যরপণকে ইউজ করে আমার অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে টাইট্রেশন কথা বুঝা গেছে অর্থাৎ আমি একটা অজানা মানুষ থাকবে একটা জানা মানুষ থাকবে জানা মানুষকে ইউজ করব অজানা মানুষের ইনফরমেশন জানার জন্য ঠিক সেম কাহিনী হচ্ছে এটা প্রামাণ্যরপণ সবকিছু আমার জানা আছে অর্থাৎ এটার সবকিছু আগা মাথা সবকিছু ইনফরমেশন আমার জানা আছে এটাকে ইউজ করে আমার এটার পরিমাণ নির্ণয় করব বাট এটার ঘনমাত্রা আমার জানা নাই এটার ঘনমাত্রা বা এটার আয়তন বা এটার ভর কিছুই জানা নাই আমার তো সেক্ষেত্রে আমি এটাকে ইউজ করে আমি এটার পরিমাণ বের করব বুঝা গেছে সো ইনিশিয়াল কথাবার্তা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই ইনিশিয়াল কথাবার্তা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই বুঝা গেছে আচ্ছা সাউন্ড কম শোনা যাচ্ছে আজকে আমি হেডফোন কোনটা ইউজ করলাম রে স্পিকার কোনটা ইউজ করছি তোমরা আসলে আচ্ছা যাদের সাউন্ড কম শোনা যাচ্ছে তারা একটু হেডফোন ইউজ করো সাউন্ড কম শোনা গেলে হেডফোন ইউজ করো এই লকডাউন আসলে মার্কেট অফ এখানে আসলে সাউন্ড কম শোনা যাচ্ছে সাউন্ড কম শোনা যাচ্ছে না সাউন্ডের মধ্যে ইকো চলে আসছে ইকো ইকো এটা হেডফোন ইউজ করতে হবে হেডফোন ইউজ করলে ঠিক হয়ে যাবে ওকে আচ্ছা খেয়াল করে দেখো যাই হোক ক্লাসটা যেহেতু শুরু করে বলছে এখন কিছু করার নাই তো আমি এটা বলতে যাচ্ছিলাম তো ইনিশিয়াল কথাবার্তা তোমার বোঝা গেছে যে এটা কি ইউজ করে আমি এটার পরিমাণ নির্ণয় করব বুঝে গেছে সো কি বলতে দেখো যে প্রক্রিয়ায় প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সরাসরি কোন দ্রবণের অর্থাৎ এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে কি আয়োডিনিটি এবং দুইটি উপাদান প্রয়োজন একটা হচ্ছে আয়োডিন দ্রবণ যেটা আমার প্রমাণ দ্রবণ থাকবে এবং আরেকটা হচ্ছে দ্রবণ সেটা হচ্ছে তুমি জারক নিতে পারো বিজারক নিতে পারো জারক নিলে কপার সালফেট নিবা বিজারক নিলে সোডিয়াম থাইসালফেট নিবা ওকে বুঝা গেছে আর যেটা জারক এবং বিজারক রূপে কাজ করে সায়োডিন এটা লেখার দরকার নেই আমরা আপাতত সব এটা লিখছি লেখা শেষ হলে আমাকে বলবা এখন সবাই আমাকে একটা কথা বলো এটা এবং এটার মধ্যে আমি ফার্স্ট অফ অল জারণ বিতরণ সমতাকরণ করতে হবে কারণ জারণ বিতরণ সমতাকরণ করা ছাড়া এটা মোল সমান কত মোল অর্থাৎ কত মোল সোডিয়াম থাইসালফেট সমান কত মোল আমি সেটা আমরা জানি না সমতাকরণ কিভাবে করব খুবই সিম্পল বিজারকের কি হবে আমাকে বলো জারণ মধ্যে বিক্রিয়া হবে বিজারক সবসময় কি হবে জারণ সাউন্ড তাও কম তাহলে ভাই তোর মাঝে কানে সমস্যা আছে আর এখানে কি আমি যদি গান গাচ্ছি তোর এখানে সাউন্ড একদম না হলে ফিল আসবে না দেখ না ভাই দেখা তো যাচ্ছে তোরা আর বুঝি না মাঝে মাঝে বাচ্চাদের মতো করস দেখো এই যে যার মধ্যে বিক্রিয়া জিনিসটা কি এই যে H2O3 ফার্স্ট অফ অল এটা ক্যাটায়নটা সরাই দিবা কিভাবে ক্যাটায়ন সরাবা দেখো ভালোভাবে দেখো পরবর্তী বলবো যে স্যার আপনি বুঝাতে পারেন নাই অথচ বুঝাতে পারেন নাই যে না তুমি নিজে শিখতে পারো নাই মনোযোগ নাই তোমার এই যে H2O3 2-6 আগে কারো কোনো সমস্যা আছে H2O3 2-6 ওকে এখন এটা হয়টা কি H2O3 2- মানে সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে কেন কারণ জারণ মানে ছারণ সো ত্যাগ করে সে পরিণত হবে S4O6 2- আয়নে সে কিসে পরিণত হবে S4O6 2- আয়নে এবং এখানে সমতাকরণ মিলানোর জন্য আমরা এটাকে দুই দ্বারা গুণ করে দিই অর্থাৎ এটাকে আমরা দুই মানে দুই এখানে দুই বসাই দিই কারণ দেখো এটা নিয়ম হচ্ছে কি H2O3 2- দুটো ইলেকট্রন ত্যাগ করে S4O6 2- এ পরিণত হবে এটাই নিয়ম আমি আবার বলছি H2O3 2- দুটো ইলেকট্রন ত্যাগ করে S4O6 2- এ পরিণত হবে তাহলে সেই ক্ষেত্রে আমি এটা সমতাকরণ করার জন্য এখানে সালফার এখানে 6টা অক্সিজেন এখানে 6টা তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে দুই দ্বারা গুণ করলাম 2 × 4 এবং 3 × 6 এখন পারফেক্ট এটাকে তুমি দিবা 1 নম্বর ইকুয়েশন এবার আয়োডিনটাকে নাও আয়োডিন মাইনাস ওকে আচ্ছা আয়োডিন মাইনাস কেন নিছি খেয়াল করে দেখো এটা প্রমাণ দ্রবণের সাহায্যে অর্থাৎ এখানে আমি আসলে কি বললাম দেখো ফার্স্ট অফ অল যে প্রক্রিয়ায় প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে প্রমাণ আয়োডিন বলতে এটা সো এই ক্ষেত্রে আয়োডিন মাইনাস যেটা আসে আয়োডিন মাইনাস কেন নিলাম কারণ আয়োডিনের মধ্যে কিন্তু আয়োডিন মাইনাসটা হচ্ছে কি করে আমার জারণ বিজারণে কি করে অংশগ্রহণ করে কিভাবে দেখো আয়োডিন মাইনাস যখন আমি নিছি আমি সে প্লাস ইলেকট্রন গ্রহণ করবে কয়টা একটা
কারণ এখানে এখানে অ্যাকচুয়ালি সোডিয়াম থায়োসালফেট বিজারক হিসেবে কাজ করতে সবাই জানো, কারণ আমি এটা ফার্স্ট এর দিনে লিখে দিয়েছিলাম, আমি মনে হয় লেকচার নাম্বার কত লিখে দিয়েছিলাম যে এগুলো বিজারক রূপে কাজ করে। আর আয়োডিন হচ্ছে এমন একটা জিনিস যেটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে, কিন্তু যেহেতু একটা বিজারক লিখছো তাহলে এটাকে জারক লিখতে হবে, স্বাভাবিক ভাইয়া। একটা বিজারক লিখলে আরেকটাকে জারক লিখতেই হবে, দুইটা কখনো বিজারক বিজারক হতে পারবে না, যেহেতু এটা বিজারক তুমি এটা জারক। সো জারক সবসময় এটা কি করে গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে জারক মধ্যে বিক্রিয়া লেখার পর আমি এখানে কি লিখবো, বিজারক মধ্যে বিক্রিয়া লিখবো। সো লিখো বিজারণ অর্ধ যেহেতু আই টু তে পরিণত হচ্ছে তাহলে এখানে দুই দিতে হবে, এখানে দুই দিতে হবে, আর এখানে তো দুই অলরেডি আছে সমাধান করার জন্য। কেন দেখো একটা আয়োডিন মানে ওয়ান মোল আয়োডিন মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করে সে আই এ পরিণত হয়, বাট আই টু তে পরিণত গেলে দুই মোল আয়োডিন মাইনাস দুটো ইলেকট্রন গ্রহণ করে আমার আই টু তে পরিণত হবে, অর্থাৎ অণুতে পরিণত হলে নিশ্চয়ই দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে। ওকে বুঝা গেছে? সো এটাকে তুমি দিবে দুই নাম্বার ইকুয়েশন। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে কি, এখন যে কাজটা করবা সেটা কি আমাকে বলো, সেটা হচ্ছে কাটাকাটি, অর্থাৎ এক এবং দুই আমি যোগ করে পাই, আমি এই জায়গায় লিখে দিচ্ছি, এটাকে এই জায়গায় লিখতেছি এক এবং দুই যোগ করে পাই। সো যোগ করে পাই আমি কি লিখতেছি আমাকে বলো, ফার্স্ট অফ অল আমি লিখলাম হচ্ছে 2s2o3 2 মাইনাস 2s2o3 2 মাইনাস প্লাস 2 আয়োডিন মাইনাস, এরপর আমি এখানে লিখলাম s4o6 2 মাইনাস আর এখানে আমি লিখলাম I2। বুঝা গেছে? সো এখন তুমি দর্শক আয়ন যোগ করে দাও, দর্শক আয়ন এখানে কি কি ছিল আমাকে বলো, 2 and 2 s2 o3 ছিল, আর এখানে দর্শক আয়ন, এখানে দর্শক আয়ন কি যোগ করবা, সোডিয়াম যোগ করে দিও, কেন জানো, সমাধান করার জন্য। স্যার কেন, খেয়াল করে দেখো এই জায়গা যোগ করবা কি, Na2S4O6 plus iodine চারক পদার্থ একটু ওয়েট করো, আমাদের একটু ওয়েট করো, আমার একটা জিনিস ভুল হইছে, সেটা হচ্ছে আমার একটা জিনিস, আমার একটা মিস্টেক হইছে, দেখো 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 আমার একটা জিনিস মিস্টেক হইছে, লেখা করব না এখন, সেটা হচ্ছে একটা জিনিস মিস্টেক হইছে, দেখো মিস্টেকটা কোন জায়গায় আমি একটু বলি, ফার্স্ট অফ অল একটু ওয়েট করো, কেউ লিখবা না এখন, কেউ লিখিও না, একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, লজিক্যালি একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো যখন অ্যাকচুয়ালি আমরা এখানে এটা কি ছিল, Na2S2O3 ছিল আর হচ্ছে আয়োডিন, আয়োডিন প্লাস 2 ইলেকট্রন মাইনাস, আচ্ছা মিস্টেকটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের মেইনলি এই ইকুয়েশনটা ভুল হয়েছে, ইকুয়েশনটা ভুল হওয়ার কারণে সমাধান মিলতেছে না, সরি। দেখো দেখো ফার্স্ট অফ অল এটা একটু মুছে দাও, কাটাকাটি একটু স্বাভাবিক হতে পারে, দেখো দেখো লজিকটা কোন জায়গায়, দেখো ফার্স্ট অফ অল আমরা যখন আয়োডিন মাইনাস লিখি তখন এটা এরকম লিখি না,
আয়োডিন মাইনাস লিখি না এবং সে কি করে ইলেকট্রন হচ্ছে কি করে ফার্স্ট অফ অল নরমালি যেটা পড়ে থাকি সেটা হচ্ছে বিজারক না আমাকে বলো ফার্স্ট অফ অল পটাশিয়াম আয়োডাইড আয়োডিন আসছে মেইনলি পটাশিয়াম আয়োডাইড থেকে এই আয়োডিন মাইনাসটা সো আয়োডিন মাইনাস ফার্স্ট অফ অল কি করে যেহেতু সে বিজারক পদার্থ নরমালি আমরা দিই হচ্ছে সে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে সে কিসে পরিণত হয় আয়োডিনে পরিণত হয় খেয়াল করে দেখো এখন এখানে আমরা দিই হচ্ছে 2 2 2 আচ্ছা এটা যারা বুঝো নাই আমি আবার আবার একটু রিপিট করতেছি আচ্ছা তোমাদেরকে আমি ফারস্টে একদিন লিখে দিছিলাম মনে আছে এই যে পটাশিয়াম আয়োডাইড লিখে দিছিলাম Na2S2O3 O3 লিখে দিছিলাম তারপর H2S লিখে দিছিলাম বলছিলাম এগুলো এটসেট্রা এগুলো সবগুলো বিজারক পদার্থ ওকে সো বিজারক পদার্থের কাজটা কি ইলেকট্রন কি করা ট্যাগ করা সো ইলেকট্রন যখন ট্যাগ করে সো পটাশিয়াম আয়োডাইড লিখছ না আয়োডিন মাইনাস সে কি করে ইলেকট্রন ট্যাগ করে ট্যাগ করে সে কিসে পরিণত হয় I2 তে পরিণত হয় সমতকরণ করার জন্য এখানে দুই দ্বারা গুণ করে দিই দুই দ্বারা গুণ করে দিই পারফেক্ট না কিন্তু এই আয়োডিনটা এখন তো আমরা কাজ করতেছে জারক পদার্থ হিসেবে তো জারক পদার্থ হিসেবে কাজ করলে তার কি সেম বিক্রিয়া হবে কখনো হবে না কিভাবে সে উল্টে নিবে কিভাবে ফার্স্ট অফ অল তুমি I2 লিখবা অথবা উৎপাদটা আগে লিখবা এবং সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হবে 2 আয়োডিন মাইনাস এটাই ছিল অ্যাকচুয়ালি ভুল বুঝা গেছে এটাই ছিল অ্যাকচুয়ালি ভুল কারণ এটা যখন আমরা লিখতাম সেটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করবে আর জারক হিসেবে কাজ করলে তার উল্টাটা লিখতে হবে বিজারক হিসেবে কাজ করলে যদি এটা লিখি জারক হিসেবে কাজ করলে উৎপাদটা আগে লিখবা দুইটা ইলেকট্রন গ্রহণ করছে কারণ জারক সব সময় ইলেকট্রন গ্রহণ করে এবং 2 আয়ন মাইনাসটা পরে লিখতে হবে অর্থাৎ উৎপাদটা বিক্রিয়ক হবে বিক্রিয়কটা উৎপাদ হবে আর মাইনাসটা প্লাসে পরিণত হবে এটা আমি লিখছি বিজারকের সময় এটা লিখবে জারকের সময় কথা বোঝা গেছে সো এখন এখন তোমার মিলবে সো খেয়াল করে দেখো এখন 1 এবং 2 কে আমি যদি যোগ করে পাই খেয়াল করে দেখো 1 এবং 2 কে যদি আমি যোগ করে পাই তাহলে খুবই সিম্পল আমি লিখলাম 2S2O3 2 মাইনাস প্লাস আয়োডিন আর এই জায়গায় আমি লিখলাম কি S4O6 2 মাইনাস প্লাস 2 আয়োডিন মাইনাস একদম শেষ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখন 10 টাকা যোগ করে দাও এখন হচ্ছে মিলে যাবে 2Na2S2O3 প্লাস আয়োডিন মিলে Na2S4O6 প্লাস 2 সোডিয়াম আয়োডাইড ঠিক আছে এখন দেখো সো আমি এখান থেকে লিখতে পারি যে 1 মোল আয়োডিন সমান 2 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 মোল আয়োডিন কথা বুঝে গেছে মুছে দিব কিভাবে সেজন্য বলছিলাম একটু আগে আগে একটু বেশি লিখে ফেললে সমস্যা আছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমার যদি কোনো মিস্টেক হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার তুমি সাফার করবে আর কারণ আমি তো ইজিলি মুছে দিতে পারতেছি বাট তুমি তো আসলে কাটাকাটি করতে হবে আচ্ছা দেখো ফার্স্ট অফ অল যারা এখনো বুঝো নাই আমি আরেকটা করে দিচ্ছি একটু দেখো আটটা করে দিচ্ছি সেম জিনিস আটটা করে দিচ্ছি এটা লেখা হইছে লিখো এই যে আমি এখন সোডিয়াম থাইসালফেট না নিয়ে এখন আমি নিলাম কপার সালফেট দেখো আবার একটু খেয়াল করে দেখো ফার্স্ট অফ অল আগে প্রতিপাদনটা দেখতে হবে ম্যাথ করব পরে কপার সালফেট দিছো কপার সালফেটটা কি হিসেবে কাজ করে জারক হিসেবে কাজ করে সবাই জানো এখন এটা যদি জারক হিসেবে কাজ করে তাহলে এটা কি হিসেবে কাজ করবে বিজারক হিসেবে কাজ করবে তখন কিন্তু বিক্রিয়া ডিফারেন্ট হবে কি হবে দেখো কপার সালফেট কি সিও নিলাম এটা কি হিসেবে কাজ করবে আমাকে বলো কপার সালফেট জারক হিসেবে কাজ করবে এখন জারকের বিক্রিয়াটার নাম কি বিজারণোদ্দীপক বিক্রিয়া সবাই এটা জানো তো লিখো সুন্দর করে বি জা রণ অর্ধ বিক্রিয়া বিজারণোদ্দীপক বিক্রিয়া মনে থাকবে এটা সুন্দর করে কপার 2 প্লাসটা নাও নিছো একটা ইলেকট্রন গ্রহণ করবে বুঝা গেছে এটা
বুঝা গেছে কপার 2 প্লাস কিউ প্লাস আয়ন এটা কিউ প্লাস আয়ন কিউ প্লাস ঠিক আছে দেখো এই যে সিইউ প্লাস অর্থাৎ সিইউ 2 প্লাসটা ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু ইলেকট্রনের চার্জ সংখ্যা কমে ইলেকট্রন একটা গ্রহণ করছে একটা কমে গেছে অর্থাৎ এটা প্লাস 1 আর এটা কত ছিল প্লাস 2 ছিল বুঝা গেছে এরপর আসি জারণ অন্তঃবিক্রিয়া জারণ অন্তঃবিক্রিয়ার মধ্যে কোনটা আসবে আয়োডিন মাইনাস আসবে আয়োডিন মাইনাস যেহেতু এটা জারণ অন্তঃবিক্রিয়া জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন ছাড়ন মানে ইলেকট্রন ত্যাগ করবে এখন সে কিসে পরিণত হচ্ছে আই2 তে যেহেতু আই2 আই2 মানে হচ্ছে অণু তাহলে নিশ্চয়ই এটা দুই মোল থাকবে আর এটা দুই মোল থাকবে শেষ এখন এটাকে তুমি যদি দুই নাও ইকুয়েশন দাও এটাকে তুমি যদি এক নাও ইকুয়েশন দাও সো দুই নাও আমরা এক নাও সমতাকরণ করার জন্য এক নাও কে দুই দ্বারা গুণ করতে হবে স্যার এক নাও কে দুই দ্বারা গুণ করে পাই কি পাই আমাকে বলো স্যার 2Cu 2 প্লাস প্লাস 1 আর না দেওয়া সেম কথা আর এটাকে দুই দ্বারা গুণ করে দিছি বুঝে গেছে আচ্ছা সো এখন এটা কি দিছে আমাকে বলো 2Cu প্লাস দিছে আর এটা হচ্ছে কত নাম্বার আমাকে বলো 3 নাম্বার তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1 এবং 3 কারণ দেখো ফার্স্ট অফ অল আয়োডিন হচ্ছে নরমালি কি ছিল ইলেকট্রন ত্যাগ করে এটা নরমাল বিক্রিয়া ছিল বিজারক হিসেবে কাজ করে তাই না নরমাল বিক্রিয়া ছিল এটা সো যখন সে জারক হিসেবে কাজ করে তখন আমরা লিখি এরকম না মনে রাখবা এই দুটো একটু কষ্ট করে লিখে নাও না হলে কিন্তু আমার মতো মিস্টেক হয়ে যাবে এই দুটো একটু কষ্ট করে লিখে নাও এটা কখন কাজ হবে যখন সে জারক হিসেবে কাজ করবে লিখে নাও যখন সে জারক হিসেবে কাজ করে তখন সেটা এটা কাজ হবে আর যখন সে বিজারক হিসেবে কাজ করবে তখন কিন্তু এটা কাজ হবে বিজারক হিসেবে কাজ করবে আবার বলছি বিজারক হিসেবে কাজ করবে আচ্ছা এটা এখন সে বিজারক হিসেবে কেন কাজ করলো কারণ কপার সালফেট জারক পদার্থ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এর আগে সোডিয়াম ডাইসালফেট বিজারক ছিল সেজন্য এটা জারক হিসেবে কাজ করছে কথা বুঝে গেছে সোডিয়াম ডাইসালফেট থাকলে তো আয়োডিন হচ্ছে কি হিসেবে কাজ করবে জারক হিসেবে কাজ করবে কারণ একটা বিজারক একটা জারক হবে যেহেতু কপার সালফেট জারক তাহলে এটা বিজারক বিজারক হলে কোনটা হবে 2 আয়োডিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন জাস্ট বিজারক কোন জারক উল্টো হবে ধরো বিজারকটাকে জারক করে দিচ্ছো মানে বিজারক মানে কি এটা কি বিক্রিয়া যার মধ্যে বিক্রিয়া না যার মধ্যে বিক্রিয়াকে বিজারক মধ্যে বিক্রিয়া করতে গেলে জাস্ট উৎপাদটা বিক্রিয়া হয়ে যাবে আর বিক্রিয়াটা উৎপাদ হয়ে যাবে বাস শেষ এটা একটু কষ্ট করে লিখে নাও এটা খুব খুব নোট করে নাও তারপর দেখবা হচ্ছে কমন না মিলে কই যাবে বুঝা গেছে এখন এর পরবর্তীতে কি করলাম ধর আমরা 2 এবং 3 যোগ করলাম সো 2 এবং 3 যোগ করার পরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি দেখো 2 এবং 3 যোগ করলাম না ফার্স্ট অফ অল আমি লিখলাম 2 আয়োডিন মাইনাস প্লাস 2Cu 2 প্লাস এখন এখানে লিখলাম আয়োডিন এখন কি করবো আমাকে বলো সো দেখো এখানে যে 2 আয়োডিন যে দিছো এখানে আমরা কি যোগ করতে পারি এটা এত পর্যন্ত সবাই আমাকে লিখা হয়েছে কিনা বলো এত পর্যন্ত আমাকে সবাই লিখা হয়েছে কিনা বলো তারপরে এরপরে বাকিটা লিখে দিচ্ছি হ্যালো ভাই আমি ক্লাসে আছি ক্লাসে আছি ভাই পড়াচ্ছি এখন না
এতটা বোঝানো লেখা হয়েছে সবার ওকে সো দেখো ফার্স্টে ওইটা মিস্টেক ছিল ওটা ঠিক করে নিবা যেটা আমি ফার্স্টে তোমাদেরকে লিখে দিয়েছিলাম এখন এটা লেখা হয়েছে আচ্ছা এই জায়গায় একটু দেখবা এখন আমি যেটা লিখে দিব বলবা যে স্যার আপনি মুখস্থ করে লিখতেছেন মুখস্থ না একটু টেকনিকটা খেয়াল করে দেখো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই জায়গায় এই 2-iodine মাইনাস যেটা আছে না আমি এই জায়গায় পটাশিয়াম অ্যাড করব পটাশিয়াম অ্যাড করতে পারো সোডিয়াম অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই পটাশিয়াম অ্যাড করতে পারো সোডিয়াম অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ধরো তুমি হচ্ছে এই জায়গায় পটাশিয়াম অ্যাড করছো তবে মেইনলি পটাশিয়াম অ্যাড করলে বেটার সমতকরণ ইজিলি হবে কোনো প্যাচ নাই পটাশিয়াম অ্যাড করছো না 2 পটাশিয়াম আয়োডাইড এখন তুমি লিখবা না এরপরে যেখানে প্লাস থাকবে সেখানে বলছিলাম সালফেট যোগ করার জন্য বলছিলাম সবাইকে যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট যোগ করবা দেখো আয়োডিনের সাথে পটাশিয়াম যোগ করা যায় সোডিয়াম যোগ করা যায় তবে আমরা সমতকরণ সুবিধার জন্য আমরা পটাশিয়াম যোগ করলাম বুঝে গেছে এরপর আমি এই জায়গায় দিলাম আই2 এই জায়গায় আছে প্লাস এখানে প্লাস থাকলে এখানে কিন্তু সালফেট যোগ করা যাবে না এখানে প্লাস থাকলে সালফেট যোগ করা যাবে না কেন জানো কারণ এখানে সালফেট যোগ করলে সালফেটের যোজনী কিন্তু 2 সো কপার যোজনী 2 সালফেটের যোজনী 2 2 2 কাটাকাটি গেছে বাট এখানে যোজনী কি কপারে 2 নাকি 1 এখানে কিন্তু কপারে 2 ছিল সেজন্য আমি সালফেট বসাইছি তাহলে সালফেট 2 2 কাটাকাটি যায় বাট এখানে তো কপারে যোজনী কত 1 তুমি বলতে পারছো জারণ সংখ্যা যোজনী 1 নাকি হ্যাঁ ভাই জারণ সংখ্যা যোজনী 1 জারণ সংখ্যা 1 যোজনী 1 এখানে সো জারণ সংখ্যা যেহেতু তার 1 হচ্ছে তাহলে এমন একটা কিছু বসাতে হবে যেটা আমার সুবিধা হয় যেমন ধরো আমি বসালাম Cu2I2 খেয়াল করে দেখো Cu2I2 তে কপারের জারণ সংখ্যা কত কপার কে আমি ধরলাম 2x আর এর জারণ সংখ্যা কত -2 ইকুয়াল টু কত হবে 0 ঠিক আছে এরপর 2x ইকুয়াল টু কত হবে 2 হবে এখন x ইকুয়াল টু কত হবে +1 হবে ওকে বুঝা গেছে সো এটাই হচ্ছে নিয়ম যে আমার এখানে দেখা যাচ্ছে x এর জারণ সংখ্যা যেটা কপারের জারণ সংখ্যা আসছে +1 সো কপারের জারণ সংখ্যা এখানে কি +1 এখন কিন্তু সমতকরণ কিন্তু হয় নাই কেন কারণ সালফেট বসানো যে এখনো এই যে সালফেট সো লাস্টে যেহেতু এখানে পটাশিয়াম আছে তুমি লাস্টে কি যোগ করে দিবা K2SO4 যোগ করে দিবা K2SO4 যোগ করে দিবা কিন্তু এখানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে কি যে আয়োডিন কিন্তু মিলে নাই আয়োডিন কিন্তু মিলে নাই পটাশিয়াম কিন্তু দুটো মিলছে সালফেট কিন্তু মিলছে কিন্তু আয়োডিন মিলে না আয়োডিন এখানে আছে কয়টা চারটা এখানে আয়োডিন আছে কয়টা দুইটা তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আমরা আয়োডিন কে মিলানোর জন্য আমরা এই জায়গায় 4 বসাতে হবে কিছু করার না ভাইয়া এই জায়গায় আপনি 4 বসাবেন এই জায়গায় 4 বসানোর পরে এই জায়গায় আপনাকে বসাতে হবে 2 এখন দেখো সালফেট কয়টা দুইটা মিলছে পটাশিয়াম কয়টা চারটা মিলছে আয়োডিন কয়টা চারটা মিলছে কপার কয়টা দুইটা মিলছে যারা এখনো বুঝেনি তাদেরকে আরেকবার দেখাচ্ছি তুমি বলতেছো স্যার আমি কিচ্ছু বুঝিনি তাহলে আরেকবার দেখো ফার্স্ট অফ অল যেখানে মাইনাস আছে সেখানে বলছিলাম পটাশিয়াম আয়োডাইড যোগ করো সোডিয়াম আয়োডাইড যোগ করা যায় তবে এটা সমতকরণের ঝামেলা লাগে ঝামেলা বাদ দাও পটাশিয়াম আয়োডাইড যোগ করো ওকে পটাশিয়াম যোগ করো এরপরে কি 2CuSO4 যোগ করো এরপরে কি আয়োডিন যোগ করো আয়োডিন তো যোগ করার কিছু দরকার নেই আর লাস্টে কি Cu এই জায়গায় যেহেতু প্লাস আমি বলছিলাম প্লাস থাকলে সালফেট যোগ করার জন্য কিন্তু এখানে কপারের জারণ সংখ্যা +1 তো এমন একটা কিছু বসাও যেখানে কপারের জারণ সংখ্যা +1 আসে এটাতে কপারের জারণ সংখ্যা +1 আসছে তুমি বলছ 2 দেন না কেন কপার তো অলরেডি দুটো হয়ে গেছে 2 কেন দিব আশা করি বোঝানো শেষ এবার লাস্টে কি K2SO4 যোগ করতে বলছি কেন ভাই কারণ K2SO4 যোগ করতে বলছি কারণ অলরেডি পটাশিয়াম আছে দুইটা আর SO4 আছে কিন্তু SO4 এখানে আছে কয়টা দুইটা SO4 এখানে আছে দুইটা তো SO4 তো মিলে নাই আবার এখানে আরেকটা সমস্যা আয়োডিন আছে এখানে কয়টা দুইটা দুইটা চারটা তো মিলে নাই তাহলে কি করতে পারি খুবই সিম্পল আমি জাস্ট আয়োডিনটাকে ফলো করার জন্য আমি এখানে 4 বসে দিচ্ছি আর এখানে 4 বসালে আমার পটাশিয়াম হয়ে গেছে কয়টা চারটা সো আমি এখানে 2 বসে দিচ্ছি শেষ অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে কি 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন বুঝে গেছে কারা কারা বুঝে নাই আমাকে একটু বলো
দেখি নিজে একটু একবার করো তো, এটা সময় দিলে করতে পারবা? স্যার বুঝতেছি না কিছু, আচ্ছা একটু অদ্ভুত লাগতে পারে আসলে, তবে এটাই ভাইয়া, তো নিজে একটু আরেকবার প্র্যাকটিস করো কারণ ভুলে যাবা। আচ্ছা আমি তোমাদেরকে জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, পুলা পয়েন্টের একটা সমস্যা থাকবে কোন জায়গায় সেটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনটা, যেখানে আমার হচ্ছে স্যার মাথায় ঢুকতেছে না কোন বিষয়টা, সেটা হচ্ছে আমি আয়োডিন একবার জারক একবার বিজারক কখন ধরবো কিভাবে ধরবো কিছু বুঝতেছি না। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, আমি এখানে আগে লিখছিলাম যে আয়োডিন এমন একটা প্রাণী যেটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। ওকে লিখছো সবাই? লিখছো এটা? আচ্ছা এটা লেখার পর একটা জিনিস খেয়াল করো, আমি যে লিখে দিয়েছিলাম না পটাশিয়াম আয়োডাইড, এখান থেকে কিন্তু আয়োডিনটা মুক্ত হয়েছে। আমি যখন লিখছিলাম যে আয়োডিন, যেহেতু এটা কি বিজারক পদার্থ না, এটি কি আমাকে বলো পটাশিয়াম আর বিজারক পদার্থ লিখে দিয়েছিলাম, সো বিজারক পদার্থের কাজটা কি আয়োডিন মাইনাস ইলেকট্রন ট্যাগ করে এবং সে কিসে পরিণত হয়, আই টু তে পরিণত হয়। কিন্তু সমতকরণ করার জন্য যেহেতু এটা আই টু, যেটা আই সমতকরণ তো হচ্ছে না, বিসমিল্লাহ বিসমিল্লাহ, সো দু আয়োডিন মাইনাস ইলেকট্রন ট্যাগ করে আই টু তে পরিণত হচ্ছে। এখন এটা কখন? যখন সে বিজারক গ্রুপে কাজ করবে, কারণ আমরা জানি বিজারক সবসময় ইলেকট্রন কি করে ট্যাগ করে, বা সে যদি জারক গ্রুপে কাজ করে তখন উল্টা করতে হবে, আই টু দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু আয়োডিন মাইনাসে পরিণত হয় যখন সে জারক গ্রুপে কাজ করবে, কারণ সে উভধর্মী। শেষ। এখন আপনি যখন কপার সালফেট যখন নিবেন, আপনি নিচ্ছেন কপার সালফেট, সো কপার সালফেট একটা বিজারক পদার্থ, সরি জারক পদার্থ, সো কপার সালফেটের সাথে যখন আয়োডিন নিচ্ছ তখন আয়োডিনটা কিসেবে ভূমিকা করতে হবে, যদি এটা বিজারক পদার্থ, সরি এটা জারক পদার্থ, তো এটা যদি জারক পদার্থ হয় আয়োডিন কি হবে বিজারক হবে। আবার তুমি নিচে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট কিন্তু বিজারক পদার্থ, এটা যদি বিজারক পদার্থ হয় তখন এটা জারক পদার্থ করতে হবে। ফার্স্ট অফ অল দেখতে হবে এটা কি পদার্থ, যেটা তোমাকে দিছে সেটা কি পদার্থ, যেটা তোমাকে দিছে সেটা কি পদার্থ, আর এই দুইটার বাইরে দিবে না, এই দুইটার বাইরে দিবে না এবং আসবে না, বুঝে গেছে? আচ্ছা এখন একজন বলবো CU2SO4 এইভাবে লিখলে কি হতো, হায়রে আল্লাহ CU2SO4 এইভাবে লিখলে কি হতো? আচ্ছা খুব সিম্পল, ফার্স্ট অফ অল আমাকে বলো যে কোশ্চেনটা আস্ক করছো তার নামটা একটু দেখি, তার শুভ নামটা কি? তার শুভ নামটা হচ্ছে, যাই হোক এখানে শুভ নাম বুঝতেছি না, তো যাই হোক বাদ দাও, আমি এগুলো কমেন্ট দেখে আমার মাথা ঘুরাচ্ছে এখন। আর ফার্স্ট অফ অল যে CU2SO4, এখানে আমি যখন কপার লিখবো তুমি আগে সালফেটটা আলাদা করে লিখো, কপার যোজনী কত? দুই থাকে, স্টেবল যোজনী কত? দুই, সালফেটের যোজনী কত? দুই, সো দুই দুই কাটাকাটি গেছে, বসেছে কি CU2SO4। যেমন তুমি যখন লিখো সোডিয়াম সালফেট, সালফেটের যোজনী কত? সোডিয়াম যোজনী কত? এক লেখা না লেখা সেম কথা, NO2SO4। যেমন তুমি লিখছো KSO4, পটাশিয়াম যোজনী কত? সালফেট যোজনী কত? সিম্পল অ্যাজ দ্যাট। এখন তুমি CU2SO4 লেখা মানে বুঝতেছো সালফেট যোজনী দুই, কপার যোজনী কত? এক। এটা লেখা যাচ্ছে না, এটা লেখা যাচ্ছে না কেন? ফার্স্ট অফ অল তুমি এই জায়গায় যেটা আমি লিখছিলাম CU2I2, এই জায়গায় আমি যদি এটা লিখতাম তাহলে কিন্তু আমার একটু সালফেট মিলাতে সমস্যা হয়ে যেত, কেন? কারণ আমার আয়োডিন মিলাতে হবে, যে কারণ বাম পাশে যে আয়োডিন আছে সে আয়োডিনটাকে মিলানোর জন্য ডান পাশে আয়োডিন দিতে হবে, অর্থাৎ এটা মেইনলি সমতকরণ করার জন্যই দেওয়া হয়েছে, কথা বোঝা গেছে? মেইনলি সমতকরণ দেওয়ার জন্যই হচ্ছে আমরা ডিসি, সো তুমি চাইলেও হচ্ছে CU2SO4 দিতে পারো, তবে এটা সমতকরণ একটু লেন্দি হয়ে যায়। হ্যাঁ মিলবে, দুইটাই মিলবে, কিন্তু আমাদের মেইন বেসিকের জন্য আমরা হচ্ছে কি করছি CU2I2 বসাইছি, যেখানে আমার কিউপ্লাস আয়োডাইড তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কিউপ্লাস আয়োডাইড, কথা বোঝা গেছে? আচ্ছা এর পরবর্তীতে আর হচ্ছে, হ্যাঁ যারা এখনো বুঝতেছো না আমি তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি যে পটাশিয়াম আয়োডাইড বিজারক গ্রুপে কাজ করাবা কখন, যখন হচ্ছে তোমার জারক পদার্থ দেওয়া থাকবে, আর জারক গ্রুপে কাজ করবা যখন তোমার বিজারক পদার্থ দেওয়া থাকবে। একটু মুখস্ত করতে হবে যে সোডিয়াম থায়োসালফেট বিজারক আর জারক হচ্ছে কপার সালফেট। আচ্ছা যারা এখনো বুঝে নাই তারা আয়োডোমিটি দেখো, আয়োডোমিটি এবং ডিমিটির মধ্যে তফাৎটা কি? আচ্ছা আমি একটু একটু তফাৎটা একটু বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে বলছে ডিমিতি আর এখানে বলছে ডোমিতি, এখানে বলছে ডিমিতি এখানে বলছে ডোমিতি, ডোমিতি যখন বলবে তখন থেকে তিনটা পদার্থ দেওয়া থাকবে, কয়টা? তিনটা পদার্থ, একটা হচ্ছে জারক, একটা হচ্ছে আয়োডাইড লবণ এবং আরেকটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। কিন্তু যখন ডিমিতি বলবে, মনে রাখবা আমি আমি মনে রাখি হচ্ছে এভাবে,
যখন ডি বলবে ডিতে হচ্ছে একারকার কম আর ডোতে হচ্ছে একারকার বেশি সো ডোতে পদার্থ কয়টা তিনটা থাকবে ডোতে পদার্থ কয়টা তিনটি থাকবে ডোতে পদার্থ কয়টা থাকবে তিনটি থাকবে কি কি থাকবে একটা থাকবে জারক পদার্থ একটা থাকবে জারক পদার্থ এবং একটা থাকবে জারক পদার্থ আরেকটা থাকবে হচ্ছে তোমার একটা থাকবে জারক পদার্থ আরেকটা থাকবে হচ্ছে তোমার Na2S2O3 এবং পটাশিয়াম আয়োনাইট আমি এটা বুঝাচ্ছি সিম্পলি বুঝাচ্ছি আর ডি তে কি থাকবে শুধু আয়োডিন থাকতে পারে এবং Na2S2O3 এবং আরেকটা হচ্ছে কপার সালফেট যে কোন একটা এটা আসলে লেখা শেষ ডোতে হচ্ছে যেহেতু একারকার বেশি পদার্থ তিনটি আর ডিতে হচ্ছে পদার্থ কয়টি দুইটি মনে রাখবা একারকার যেখানে বেশি সেখানে পদার্থ তিনটি উদ্দীপকে যদি পদার্থ যদি তিনটে দিকে তাহলে সেটা জারক পদার্থ সরি সেটা আয়োডোমিতি আর দুইটা দেখলে সেটা হচ্ছে ডিমিতি এতটুকু বুঝা গেছে এটা একটু কষ্ট করে লিখে ফেলাম আয়োডোমিতি বলে জারক পদার্থ সরি পদার্থ কয়টা থাকবে তিনটি থাকবে দেখো যে প্রক্রিয়া একটা জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় আয়োডাইড আয়োডাইড বলতে পটাশিয়াম আয়োডাইড ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো আয়োডোমিতি জিনিসটা বুঝবো কেমনে কিভাবে আয়োডিন জিনিসটা বুঝবো তোমাকে পরীক্ষার প্রশ্নে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার যে কোনো একটা জারক পদার্থ দেওয়া থাকবে যেমন ধরো আমি বললাম কপার সালফেট দেওয়া থাকবে ওকে আর এই জায়গায় তোমাকে একটা প্রাণ দ্রবণ দেওয়া থাকবে সেটা হচ্ছে Na2S2O3 এটা কিন্তু ফিক্সড প্রাণ দ্রবণ এটাই থাকে আর মাঝখানে তোমাকে দেওয়া থাকবে পটাশিয়াম আয়োডাইড ওকে এটা হচ্ছে লিংকেজ ব্রিজ লিংকেজ ব্রিজ অর্থাৎ আমাকে কেউ যদি আস করা হয় কপার সালফেটের সাথে সোডিয়াম বাইসালফেটের জারক মিশ্রণ সমতাকরণ করো কি বললাম আমাকে কেউ যদি পরীক্ষায় আস করে কপার সালফেটের সাথে সোডিয়াম বাইসালফেটের জারক মিশ্রণ সমতাকরণ করে আমি কখনো ডাইরেক্টলি পারবো না আমাকে ফারস্টে আগে তার কাছে যেতে হবে কার কাছে পটাশিয়াম আয়োডাইড এরও তার কাছে যেতে হবে কার কাছে পটাশিয়াম আয়োডাইড এর অবশ্য যেতে হবে না এই যাওয়ার দরকার নেই কারণ অলরেডি এই কাজটা কিন্তু করে দিবে এটা এই যেতে হবে না তবে এর একটা কাজ করতে হবে সেটা আমি পরে বলতেছি ফার্স্ট অফ অল তার কাছে যেতে হবে কি মানে কপার সালফেটকে পটাশিয়াম আয়োডের কাছে যেতে হবে কেন কেন যেতে হবে একটু পরে বুঝতেছি কারণ আমরা ডিরেক্টলি চাইলে সমতাকরণ করতে পারবো না এখানে কি বলছে দেখো যে প্রক্রিয়া একটা জারক পদার্থের সাথে এটা একটা জারক পদার্থ একটা জারক পদার্থের সাথে আয়োডাইড লবণ কোনটা এটা এটা বিক্রিয়ায় ফার্স্ট অফ অল আমরা আয়োডিনটাকে মুক্ত করতে বলছে ওরা বলতেছে আপনি একটা জারক পদার্থ নেন এবং একটা পটাশিয়াম আয়োডের লবণ নেন এবং এই দুটোর সাথে বিক্রিয়া করে আয়োডিনটাকে মুক্ত করেন আপনি একটু আল্লাহর অবস্থা এতটুকু পর্যন্ত বোঝার চেষ্টা করেন আয়োডিনটাকে মুক্ত করতে বলছে আয়োডিনটাকে মুক্ত করেন তো দেখি কিভাবে করবো অ্যাকচুয়ালি সে একটা ইলেকট্রন লাস্টে দিয়ে তো আমরা দুইটা করে দিয়ে সমতাকরণ করার জন্য এখন সে এখানে Cu+ আয়নে পরিণত হয়েছে সো এটাকে আমি দিলাম এক নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে আমার জারণত্ব বিক্রিয়া লিখো 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 এটা আয়োডিন দেখো এটি কি কি হিসেবে কাজ করবে এটা জারক করলে বিজারক রূপে কাজ করবে বিজারক রূপে কাজ করলে কি হয় নরমালি আবার আগের মতো হবে না এটাকে আমরা কি করব ভাইয়া বলো টু টু এখন আমরা এটাকে দুই তারা গুণ করে দিব সমতাকরণ করার জন্য এখন এটাকে আমরা দিলাম কয় নাম্বার এখন আমরা কি করলাম এই দুইটা যোগ করলাম এই দুইটা যোগ করলাম যোগ করার পর আমরা কি পাইছি আমাকে বলো টু সি ইউ এস ও ফোর হায় আল্লাহ টু পটাশিয়াম কি যোগ করবো আমাকে বলো পটাশিয়াম আয়োডাইড যোগ করো এর একটু আগে করেই দিছি আচ্ছা আমি কেন কেন টু দিছি মানে Yeah.
এখন ঠিক আছে আর যে সালফেট যেটা বাকি ছিল সেটা কোথায় পরবর্তীতে এটাকে সমাধান করার জন্য তুমি কি করবা এখন শেষ হয়েছে তা আমি এখান থেকে বলতে পারি কি 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন আয়োডিন কি মুক্ত হয়েছে কিনা বলো একটু খেয়াল করে দেখো এখানে আমি কি বলছিলাম যে প্রক্রিয়ায় একটি জারক পদার্থের সাথে আয়োডেট লবণের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিন এই আয়োডিন মুক্ত হইছে আয়োডিন মুক্ত হইছে লেখা বাদ হয়ে গেছে এটা আমি এখান থেকে কি বলতে পারি আমাকে বলো সমতকরণ করব কি হবে দেখো বিমুক্ত আয়নের সাথে সোডিয়াম টাইসালফেট সমতকরণ করব এই যে আয়নটাকে মুক্ত করছি না কি বলছে দেখো বিমুক্ত আয়োডিন অর্থাৎ এই আয়োডিনটাকে ইউজ করে সোডিয়াম বাইসালফেটের সাথে সমতকরণ করো টাইট্রেশন করে সমতকরণ করো তো দেখি পারবা এটা স্যার কেমনে করবে একটু দেখান তো আরে ভাই খুবই সিম্পল H2O3 তুমি লিখো জারণ অধবিক্রিয়া লিখো এখন এটা কি হিসেবে কাজ করে জারক পদার্থ তাহলে উল্টা লিখতে হবে এটা কোটে বিজারক পদার্থ এটা জারক হবে তো জারক ক্ষেত্রে উল্টা লিখতে হবে উল্টা উল্টা গুণটা এই যে দেখে দেখে লিখে দাও শেষ এখন আমি কি করলাম এক এবং দুই যোগ করে দিলাম স্যার আপনি এটা কিভাবে সাজায় লিখতেছেন না কেন সাজায় নিজেরে লিখো না এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিজারণ অধবিক্রিয়া সরি প্রথমটা হচ্ছে জারণ অধবিক্রিয়া আর এটা হচ্ছে বিজারণ অধবিক্রিয়া ওকে জারণ অধবিক্রিয়া না এটা তো আমি ডিরেক্ট লিখে বলছি ভাই এটা লিখে দিব না আমি ডিরেক্ট লিখে বলছি একেবারে আর বাকিটা কি হবে দেখো ঠিক আছে তো সরি আমার দুইটা দুইটা চারটা মিলছে আর আমার আয়োডিন কয়টা মিলছে দুইটা মিলছে পারফেক্ট এখন এখন ঠিক আছে আচ্ছা তো দেখো আমি এখান থেকে কি পাচ্ছি দেখো আমি এখান থেকে পাইছি এটা আমি এখান থেকে পাইছি কি আমাকে বলো সবাই বুঝছো বসে দাও আমরা বিমুক্ত আয়োডিন থেকে প্রমাণ সোডিয়াম সালফেট দ্বারা
সমতকরণ করলাম এরপরে আয়রনের পরিমাণ নির্ণয় করতে হবে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারো অথবা যে কোনো পরিমাণ নির্ণয় করতে পারো এখন ডেফিনিশনটা বললি মারো ডেফিনিশন এখন আমার বোঝার দরকার নেই আমি তোমাকে কি বলছিলাম তুমি যখন কপার সালফেটের সাথে সোডিয়াম সালফেটের সমতকরণ করতে যাবা তোমাকে পটাশিয়ামের সাথে সাহায্য নিতে হবে কেন কপার সালফেটের সাথে পটাশিয়ামের সমতকরণ করে আয়রনটাকে মুক্ত করছি এবং ওই আয়রনের সাথে সোডিয়াম সালফেটটা আবার সমতকরণ করাইছি কেন কারণ আমার কপার সালফেটের সাথে আমার সোডিয়াম সালফেটের সমতকরণ করতে হবে কিভাবে করব দেখো আমি এখান থেকে একটা কথা লিখতে পারি একটা পয়েন্ট লিখতে পারি খুব সুন্দর সেটা হচ্ছে কি যদি 2 মোল কপার সালফেট সমান 1 মোল আয়োডিন হয় 1 মোল আয়োডিন হয় আবার 2 মোল সোডিয়াম সালফেট সমান যদি 1 মোল আয়োডিন হয় তাহলে আমি বলতে পারি 1 মোল আয়োডিন ইকুয়াল টু 2 মোল Fe2H2O3 অর্থাৎ আমি এখানে 1 মোল যদি কমন নিই অর্থাৎ টেনে ফেলি তাহলে আমি বলতে পারি 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল Na2H2O3 আবার এখান থেকে আমি আবার লিখতে পারি 1 মোল যদি 2 মোল সমান 3 মোল হয় তাহলে 1 মোল কপার সালফেট সমান 1 মোল কিন্তু কথা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না স্যার যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে চার্জ আর নাম্বার বাড়তেছে না কেন কি বলে ভাই কোথায় আচ্ছা সোমা আক্তার তোমার কি কোনো মানসিক সমস্যা আছে বারবার হচ্ছে তোমাকে দেখি শার্ট এখন প্যান্টের ইমোজি দিচ্ছ কি দা লাগছে ভাই রোজা থাকলে এভাবে বলে না রোজা থাকলে এভাবে বলে না কি দা লাগছে এটা বলে না CO2 I2 কে CUI লেখা যাবে না এটা সমতকরণ তোমরা বুঝতেছো না CO2 I2 আসলে আমরা লিখছি কেন জানো সমতকরণ করার জন্য লিখছি তুমি এখানে CUI লিখলে তো তোমাকে NO2 বসাতে হবে আবার CUI লিখলে হ্যাঁ তুমি এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো 2 CUI লিখতে পারো এটা লেখা যেতে পারে কারণ 2 CUI লেখা যে কথা 2 CUI লেখা যে কথা CU2 I2 লেখা সেই কথা CU2 I2 লেখা সেই কথা বুঝা গেছে এতটুকু বুঝা গেছে তো আমি এখন কি করছি দেখো 1 মোল কপার সালফেট এটা হচ্ছে আমার আয়রন মিতি অর্থাৎ এখন আমার যে প্রমাণ দ্রবণটা দেওয়া থাকবে সেটা কোনটা সোডিয়াম ট্রাইসালফেট অথবা কপার সালফেট যে কোনোটা প্রমাণ দ্রবণ দেওয়া থাকবে প্রমাণ দ্রবণটাকে ইউজ করে আমি কপার সালফেটের পরিমাণ নির্ণয় করব প্রমাণ দ্রবণটাকে ইউজ করে আমি এখন তুমি বলতে পারো স্যার ডেফিনিশনে কিন্তু বলছে আয়রনের পরিমাণ নির্ণয় করার জন্য এটা আসলে ডেফিনিশনে আয়রনের পরিমাণ নির্ণয় করা যাবে বলছে বাট আয়রনের পরিমাণ ছাড়াও আমরা চাইলে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করতে পারি আমরা সোডিয়াম সালফেটের পরিমাণ নির্ণয় করতে পারি এবং তুমি এটা ডেফিনিশনটা বুঝবে ম্যাথ করলে এটা সবার লেখা যেহেতু হইছে তাহলে আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি তোমার কি সমস্যা আছে আচ্ছা দেখো ভাই এই চ্যাপ্টার কখন শেষ হবে বেশি বোরিং লাগতেছে না বললাম তো আজকে 80% শেষ হয়ে যাচ্ছে না লেখা হয়েছে আচ্ছা এখন একটা কাজ করি ভাইয়া যার ফলে তো আরো অনেকগুলো আছে না ক্যাটো সিআরটো সার্ভেন নিয়ে কাজ করি একটু বেশি কল লাগবে না এরপর নেক্সট ক্লাসে ম্যাথ চলবে দেখো আমি খুব দ্রুত করে দিচ্ছি ক্যাটো সিআরটো সার্ভেন কিন্তু খুব দ্রুত করব তোমরা খুব দ্রুত কপি করবা কিভাবে নোট করব বুঝতে পারতেছি না ভাইয়া হায় রে আল্লাহ সবকিছু লিখে দেওয়ার পরও আমার মনে হয় না আমি আজকে অগোছলে পড়াইছি কেউ যদি বলে স্যার আপনি আজকে অগোছলে পড়াইছেন আই ডো আমার মনে হয় না আসলে আমি
এই টপিকটা অন্তত অগোছালো পড়াইছি। হ্যাঁ কিছু কিছু ক্লাস অগোছালো পড়াই দিলি, এটা হইতে পারে, এটা মুডের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় না এই টপিকটা আমি অগোছালো পড়াইছি, ঠিক আছে, কারণ আমি তোমাকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলছি। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে ভাই আমি ডেফিনিশনটাই বুঝি না, আমি বলবো তো ডেফিনিশনটা বোঝার জন্য ম্যাথ করতে হবে ভাই, ম্যাথ করতে হবে। ফার্স্টে প্রতিপাদকের শিখি, আচ্ছা কপার সালফেট কাজ করছি তো কেমন উপর আর কেটো সিআর টু ও সেভেন করে যাবে, সুন্দর করে লেখো, যারা এখনো বুঝে না আরেকবার দেখো। এবার দিছে আমাকে কেটো সিআর টু ও সেভেন, হায়ার আল্লাহ হয়ে যাবো, মাঝখানে দিছে পটাশিয়াম আয়রে, এটা হচ্ছে এটা কি ইউজ করবো। এরপর আরেকটা দিছে কে সোডিয়াম থায়োসালফেট, এটা তো প্রমাণ দ্রবণ, এটা কিন্তু ফিক্সড থাকে, বুঝছো আমাদের সিলেবাস এটা ফিক্সড। তো বলছে এটার সাথে এটা জার মেজর সমতকরণ করো, এটার সাথে এটা সমতকরণ করো, কখনো পসিবল না, কেন কারণ এটার সাথে এটা সমতকরণ করতে গেলে ফার্স্টে এটার সাথে সমতকরণ করে আয়োডিনটাকে মুক্ত করতে হবে, যে প্রক্রিয়া একটা জার পদার্থের সাথে, এটা জার পদার্থ না, জার পদার্থের সাথে আয়োডেট লবণ কোনটা এটা না, এই আয়োডেট লবণের বিক্রিয়া করাতে হবে, করান ভাই করান আপনি। তো ফার্স্ট অফ অল আপনি লিখবেন কি, আপনি লিখবেন বিজারণ অর্ধ বিক্রিয়া, কেন কারণ যেটা জারক সেটা কি করে বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটায়, সো লিখো বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটায়, তো বিজারণ অর্ধ বিক্রিয়া লিখো, লেখার পর আমি লিখলাম সিআর টু ও সেভেন টু মাইনাস। দেখো এটা তো তোমার মুখস্থ হয়ে গেছে, স্যার কিভাবে মুখস্থ, মুখস্থ হয়েছে না এটা আমাকে বলো, মুখস্থ হয়েছে শেষ। এরপর আমরা আসছি জারণ অর্ধ বিক্রিয়া, লিখো জারণ অর্ধ বিক্রিয়া লিখো, আমাদের টাইম হচ্ছে সবাই বলবো এখন, কিন্তু একটু এটা শেষ করে ফেলি, কারণ এক ঘন্টায় কিন্তু আসলে পড়ানো হচ্ছে না, তো বুঝো নাই। এটি কি আমাকে বলো, এটা হচ্ছে আমার বিজারক, সো বিজারক যারা কাজ করে তারা ইলেকট্রন কি করে ত্যাগ করে, সো আমি লিখলাম আয়োডিন মাইনাস, এটাকে দাও দুই নম্বর, এটাকে দাও এক নম্বর, এখন এটাকে তুমি তিন দ্বারা গুণ করো, কেন সমতকরণ করতে হবে, সো তিন দ্বারা গুণ করলে এটা কত আসে, আচ্ছা এখানে লিখতেছে আবার এটাকে দাও তুমি তিন নম্বর ইকুয়েশন, এখন তুমি এক এবং তিন যোগ করো, as simple as that, খুবই সিম্পল, এক এবং তিন যোগ করতেছো স্যার কিভাবে যোগ করবে একটু শিখাই দেন। আরে দেখো এক এবং তিন যদি যোগ করো, ফার্স্ট অফ অল উৎপাদগুলো লিখে ফেলো, অর্থাৎ এটা এবং এটা, এটা এটা কাটা গেছে, সিআর টু ও সেভেন টু মাইনাস লিখো, বিক্রিয়াটা আগে লিখে ফেলো, প্লাস ফর্টিন এস প্লাস লিখো, প্লাস সিক্স আয়োডিন মাইনাস লিখো, লিখো আমাদের কিন্তু কি লেখা শেষ, বিক্রিয়ক লেখা শেষ, এখন আমরা উৎপাদটা লিখবো, সো উৎপাদটা লিখো 2Cr3+ লিখো, প্লাস 7 মোল পানি লিখো, প্লাস আয়োডিন লিখো, শেষ। আচ্ছা এটাকে তো তিন দ্বারা গুণ করছিলাম, ওটা স্যার 3 আয়োডিন হবে না, তোমার একবার দেখিনি, তিন দ্বারা গুণ করছি, তিন দুগুণ ছয় হয়েছে 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 এটা তিন, ওকে ফাইন 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 ফাইন, সেটা এক এবং তিন যোগ করে এটা পাইছি, এখন আমি কি করলাম দশকায়ন যোগ করে পাই, তো দশকায়ন যোগ করে পাইলে আমরা কি পাচ্ছি দেখো, আমি পাচ্ছি হচ্ছে ক্যাটো সিআর টু ও সেভেন, এবার আমি এখানে পাচ্ছি ফর্টিন এইচ প্লাস, যেখানে প্লাস থাকবে সেখানে বলছেন সালফেট যোগ করো, তাহলে একটা কাজ করো ফর্টিন এখন লিখিও না পরে লিখবা, আর এই জায়গায় সিক্স পটাশিয়াম আয়োডাইড লিখে দিবা, কারণ তুমি এখানে পটাশিয়াম ছিল না পটাশিয়াম লিখে দিছো, এরপরে 2Cr3+ এর কি লিখবো আমাকে বলো, সরি এটা তো হচ্ছে দশ এখানে যোগ করে দিছি, সো এই জায়গায় তুমি লিখবা 2Cr3+, অর্থাৎ এখানে তুমি লিখবা ক্রোমিয়াম যোজনী 3 সারটা যোজনী 2, এরপরে লিখবা
ভাইয়া লাস্টে কি ক্যাটওয়েজ উপযোগ করে দিবেন পটাশিয়াম কয়টা ছয়টা দুটো মিলে আটটা সুন্দর করে জায়গায় চার বসে দেন সালফেট কয়টা হয়েছে চারটা এবং তিনটা মিলে সাতটা আর এখানে হাইড্রোজেন কয়টা সাত এখন ভাই সমস্ত করে মিলছে কিনা একটু দেখেন বেশি কষ্ট হয়ে যাচ্ছে না বেশি কষ্ট হচ্ছে বেশি কষ্ট হচ্ছে স্যার বেশি কষ্ট হচ্ছে লেখা শেষ আচ্ছা এখান থেকে আমি কি বলতে পারি বলো ওয়ান মল ক্যাটোসিয়া 27 সমান কত মল আয়োডিন 3 মল আয়োডিন অর্থাৎ আমি আয়োডিনটাকে মুক্ত করছি স্যার আয়োডিন কই মুক্ত করছেন বিমুক্ত আয়োডিন এই তো বিমুক্ত আয়োডিন এই বিমুক্ত আয়রনটাকে মুক্ত করছি এখন এই বিমুক্ত আয়রনের সাথে কার বিক্রিয়া করতে হবে সোডিয়াম টাইসালফেট এখন আমরা জানি 2 মোল সোডিয়াম টাইসালফেট সমান 1 মোল আয়োডিন এটা তো আমরা করেই বলছি আর করার দরকার আছে কতবার বলছি 2 মোল সোডিয়াম টাইসালফেট Na2H2O3 2 মোল সোডিয়াম টাইসালফেট সমান আমি বলতে পারি 1 মোল আয়োডিন এখন আমাকে যদি এটার সাথে এটা সমতাবন করতে বলে ক্যাটোসিয়া সলিউশনে সোডিয়াম টাইসালফেট সমতাবন করতে বলে তাহলে আয়রনটাকে ব্যানিশ করতে হবে না আয়রন এখানে কত 3 তাহলে আমি একটা কাজ করি এটাকে 3 দ্বারা গুণ করে দিই সেটাকে 3 দ্বারা গুণ করলে 6 মোল Na2H2O3 আমি ইকুইভ্যালেন্ট দিলাম আর এই জায়গায় আমি দিলাম 3 মোল আয়োডিন এখন দেখো তো 1 মোল Ca2C2O7 সমান 3 মোল আয়োডিন 6 মোল Na2H2O সমান 3 মোল আয়োডিন 3 মোল 3 মোল কাটাকাটি গেছে তো বলতে পারি 1 মোল Ca2C2O7 সমান 6 মোল Na2H2O3 কারা বুঝো নাই 1 মোল Ca2C2O7 সমান 6 মোল Na2H2O3 1 মোল সুতরাং আমরা পাই প্রথমে আমরা এখান থেকে ডাইরেক্টলি কি দিচ্ছি যে 1 মোল Ca2CR2O7 ইকুইভ্যালেন্ট দিচ্ছ 3 মোল আয়োডিন দিচ্ছ আবার ইকুইভ্যালেন্ট দিচ্ছ